টিভি এখন যেটা আপনারা যেটা ভাবেন যে আমরা চমক সেরকম চমক দেখানো তো সম্ভব না, তো আমরা প্রতি বছরই চেষ্টা করি কিছু না কিছু নতুন কিছু করার জন্য, তো সবসময় এই চেষ্টা আমাদের থাকে। এখন যেমন আছে সবগুলি চ্যানেলই ভালো করে, যেমন আপনাদের দেশটিভি মোটামুটি ভালো করে যাচ্ছে, আপনাদের প্রোগ্রামও বেশ অনেক প্রোগ্রাম আছে যেটা দেখার মতো ভালো, জনগণের বেশ মন জয় করতে পারছে অনেক প্রোগ্রাম, এরকম সব চ্যানেলই কিন্তু এখন চেষ্টা চালিয়ে যাচ্ছে কে কারসে ভালো প্রোগ্রাম দেখাবে, এই এক কম্পিটিশন। এটিএন বাংলার রাজনীতি উপলক্ষে ধন্যবাদ, এবং আশা করি দেশটিভি আপনাদের যারা দেশটিভি দর্শক তারা দেশটিভি দেখবেন, এবং দেশটিভিও আপনাদেরকে অনেক কিছু উপহার দেয়, অনেক প্রোগ্রাম ভালো ভালো প্রোগ্রাম দেয়, আপনারা ছেড়ে যাবেন না দেশটিভিকে, দেশটিভিকে ভালোবাসেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমাদের সমাজের জন্য শুনছিলেন এটিএন বাংলার কর্ণধার ডক্টর মাহফুজুর রহমান, তার হাত ধরে এটিএন বাংলা 25 বছর পার করলো, বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন রজত জয়ন্ত পার করছে, উৎসবমুখর পরিবেশ পূর্ব এটিএন বাংলার কার্যালয় দেখতে পাচ্ছেন।